1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সাত সকালের সুরের আরও একটি নতুন পর্বে। আশা করি প্রত্যেকে ভালো আছেন। নতুন একটা দিন আবারও শুরু, আর এই দিনটা আমাদের প্রত্যেকের আনন্দে ভরে উঠুক। এবং শুধু আজকের দিনটা কেন, আজকের দিন, আগামী প্রত্যেকটা দিন আমাদের প্রত্যেকের ভালো কাটুক, এই কামনা আমাদের প্রত্যেকের জন্য। আসলে নিজেকে বাদ দিয়ে আমরা যদি কখনো অন্যের জন্য একটুও ভাবতে পারি, কখনো যদি অন্যের ভালো থাকার জন্য একটুও ভাবতে পারি, তাহলে বলবো যে সেই চিন্তাভাবনা, সেই মানসিকতা আমাদের মধ্যে যারা তৈরি করেছেন তারা হলেন আমাদের বাংলার দুই রত্ন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, যাদেরকে নিয়ে আমরা সমানভাবে গর্বিত, যাদেরকে নিয়ে আমরা সমানভাবে গর্ব অনুভব করি। আজকের সাত সকালের সুরে আমি পিয়ালি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে কিন্তু আমি একা নই, না, একা আমি কোনোদিনই থাকি না। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমার সঙ্গে স্টুডিওতে একজন নয়, দুজন শিল্পী বন্ধু রয়েছেন। চলুন স্বাগত জানিয়ে নিই আমার আজকের পর্বের দুই শিল্পী বন্ধুকে। আমার ঠিক পাশেই রয়েছেন অপর্ণা খান, স্বাগত এবং সুপ্রভাত। নমস্কার। আর ঠিক তার পাশেই রয়েছেন বন্দনা বন্দ্যোপাধ্যায়, নমস্কার এবং সুপ্রভাত। তোমাদের দুজনকে স্বাগত জানাই এবং ভারী সুন্দরভাবে তোমরা সাজিয়ে নিয়ে এসেছো অনুষ্ঠানটা। একজন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান আর একজন কাজী নজরুল ইসলামের গান, মানে একে অপরের পরিপূরক যেন আমার মনে হয়, তাই না? বলো তো কিভাবে শুরু করব আমরা। আমি একটি রবি ঠাকুরের তো অনেক গান, আমি একটি রবি ঠাকুরের একটি ব্রহ্মসঙ্গীত দিয়ে আচ্ছা শুরু করতে। ঠিক আছে, শুরু হোক। বাহিনীরান্তর অনন্ত আনন্দ ধারা, বাহিনীরান্তর অনন্ত আনন্দ ধারা, বাজে অসীম নব মাঝে অনাদি রব বাজে
ভীষণ সুন্দরভাবে শুরু করলাম আমরা আজকের সাত সকালের সুর। অপর্ণাদি এবং বন্দনাদি রয়েছেন আমাদের সঙ্গে, আর আমাদের সঙ্গে কিন্তু আরও তিনজন গুণী মানুষ রয়েছেন, আরও তিনজন গুণী শিল্পী রয়েছেন, যারা না থাকলে সকালটা কখনোই সম্পূর্ণ হবে না। তাদেরকে স্বাগত জানিয়ে নেব। তবলায় রয়েছেন অনুপম দা, স্বাগত এবং সুপ্রভাত। পারকাশনে রয়েছেন উত্তম দা, স্বাগত এবং সুপ্রভাত। আর কিবোর্ডে রয়েছেন সুমন দা, স্বাগত এবং সুপ্রভাত। সমস্ত শিল্পীদের স্বাগত জানানোর পর্ব শেষ, আর আমরা এবার একেবারে আমাদের সকালের সেই চেনা ছন্দ, সেই বৈঠকি আড্ডা, গান, এই সবটা নিয়ে গোটা সকালটা হই হই করে কাটিয়ে দেবো। আর অপর্ণাদি তো এত সুন্দরভাবে শুরু করলে তুমি সকালটা, যে সত্যি এইভাবে যেন আনন্দধারা আমাদের ভুবনে বয়ে চলে, তাতে করে আমরা সকলে ভালো থাকতে পারবো। আর সেই আনন্দধারা আসতে পারে যখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামকে আমরা আঁকড়ে বাঁচি, তাদেরকে নিয়ে চলি, তখন একটা অন্য আনন্দ যেন গোটা বিশ্বে বিরাজ করে। বন্দনাদি একটু তোমার কাছে যাব, কাজী নজরুল ইসলামের গান নিয়ে তুমি রয়েছো আজকে আমাদের সঙ্গে, কিভাবে শুরু করবে? কাজী নজরুল ইসলাম এমন একজন মানুষ যিনি বিভিন্ন, মানে শুধু বাংলা গানেই নয়, ইসলামিক গানে অনেক কিছু, সব গানে গজল প্রথম এনেছেন বাংলা, এরকম নানান দিকে ওনার কাজ আছে। তো ওনার একটা ভক্তিগীতি দিয়ে আমি শুরু করছি। আহা আহা, মানে কাজী নজরুল ইসলামের ভক্তিগীতি সবসময় যেন একটা অন্য মাত্রা পায়, তাই না? চলো আমরা সেই গান দিয়ে শুরু করি। Thank you.
ভীষণ সুন্দর। আসলে কাজী নজরুল ইসলামের ভক্তিগীতির সম্ভার এত, এবং সেই গানগুলোর শব্দের যে ব্যবহার সেটা এত সুন্দর না, যখনই শুনি মনটা যেন একটা অন্য একটা পবিত্রতায় যেন পরিপূর্ণ হয়, কথা আর সুর যেন মিলে যায় এক জায়গায়। একদম একদম, একটা শুদ্ধতা একটা যেন মনের মধ্যে কাজ করে। বাড়ির বড়রা বলেন বা আমরা শুনে এসেছি যে দিনের শুরুটা খুব সুন্দরভাবে করতে হয়, মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে করতে হয়, কিন্তু যারা সঙ্গীতপ্রেমী মানুষ, যারা সঙ্গীতকে নিয়ে বাঁচেন, তাদের কাছে বোধ হয় মন্ত্রোচ্চারণ এইভাবেই হয় রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে, তাই না? একদম। তোমরা দুজনে কি গান বন্ধু? তোমাদের দুজনের কথা একটু আসি। আপাতত আমরা গানেরই বন্ধু। আচ্ছা, আমরা এখন কিভাবে পরিচয়, দুজনে যখন রয়েছো আজকে একসঙ্গে, একটু শুনি সেই গল্প। আমরা দুজনে গানেরই বন্ধু, আমরা গান আড্ডাটাই বেশি করি। আচ্ছা, আমাদের গুরুও একই। আচ্ছা, আমাদের গুরু হচ্ছে শ্রীমতী লিলি মুখার্জি। আচ্ছা আচ্ছা, সেখানে তোমরা দুজনে একসঙ্গে শিখি, উনি খুব যত্ন নিয়ে আমাদের শেখান, এবং কয়েক বছর আমরা শিখছি, আমরা খুব আনন্দ পাচ্ছি ওনার কাছে শিখে। ব্যাস, এরকম গান আড্ডা নিয়ে হই হই করে প্রত্যেকটা দিন কাটিয়ে দিতে পারলে বিরাট ব্যাপার। আচ্ছা, থাকো কে কোথায়? অপর্ণা দিদি কোথায় থাকো? একই জায়গায় থাকতাম, এই মুহূর্তে বন্দনা দি একটু আলাদা হয়ে গেছে। আমরা রোজডেল গার্ডেন্সে থাকতাম। আচ্ছা, আমি এখনো থাকি। আচ্ছা, নিউ টাউনে। আচ্ছা, রোজডেল গার্ডেন। আমি গোল পার্কে থাকি। গোল পার্কে থাকো, তার মানে দেখো দূরে যতই যা গানের টান তো আছে, তাই না? ওইটা নিয়ে কাটিয়ে দেওয়া যাবে, পরের গানে আমরা যাব। অপর্ণা দি কি গান শোনাবে? আমি আরেকটি পূজা পর্যায়ের গান শোনাবো। ঠিক আছে, দিয়ে শুরু করছি। মাঝে চরণ তালে কোটি সাজে,
রবীন্দ্রনাথ ঠাকুরের আরও একটা ভীষণ প্রিয় গান শুনলাম অপর্ণাদির কাছ থেকে। অপর্ণাদি, পুরোপুরি রবীন্দ্রনাথ ঠাকুরের গানই করা হয় চর্চা? না, আমি ছোটবেলা থেকে রবি ঠাকুরের গানই করেছি খালি, আর একটু বেসিক ক্লাসিক্যাল যেটুকুনি শিখতে পড়তে হয়। হ্যাঁ, আর এখন বর্তমানে কি বর্তমানে এই যে বললাম লিলি মুখার্জি আমাদের রবীন্দ্রসঙ্গীত গুরু, না রবীন্দ্রসঙ্গীত না, দিদির কাছে এসে আমরা বিবিধ ধরনের গান শিখছি, এই নজরুল গীতি বলো, অতুল প্রসাদ বলো, ক্লাসিক্যালও শেখান, রাগ প্রধান অল্প স্বল্প যতটা আমরা নিতে পারবো উনি শেখান, বিবিধ এমনকি ফোক আমি কোনোদিনও গাইনি আগে। আচ্ছা, হ্যাঁ এখন প্রচুর ফোক গাই, কিন্তু ছোট থেকে যেহেতু এটা শিখেছি তো ওই জন্য প্রথম প্রোগ্রাম বলে এটাই করলাম আর কি, রবি ঠাকুরের গান দিয়েই করলাম। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম এনাদের গানের সঙ্গে আমরা নিজেদেরকে খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারি, তাই না? এগুলো যেহেতু এগুলো শুনে বেড়ে ওঠা এবং বাঙালির জীবনের সঙ্গে জড়িয়ে তাদের সৃষ্টি, সুতরাং সেই মানে একজন মানুষের সঙ্গে আর একজন মানুষের যে সম্পর্ক সেটা গড়ে তোলার জন্য এই দুজন মানুষ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আমাদের আশ্রয়স্থল। বন্দনাদির কাছে একটু যাবো। বন্দনাদি, পুরোপুরি নজরুল ইসলামের গানই শেখা হয়? না না, তুমিও সব রকম শেখো? হ্যাঁ, ওনার কাছেই শিখছি, উনি সেমি ক্লাসিক্যাল শেখান। আচ্ছা, অনেক কিছু শেখান, মানে বিভিন্ন ধারার গান উনি শেখান, আমরা খুবই আনন্দ করে শিখি ওনার কাছে। মানে তোমার কি ব্যক্তিগতভাবে কাজী নজরুল ইসলামের গান একটু বেশি পছন্দের? না, অ্যাকচুয়ালি আমার বাড়িতে ক্লাসিক্যাল গানটারই চলন, কারণ আমার দিদি উস্তাদ আলী আকবর খাঁর কাছে শিখেছেন, আমার দাদা উনি শিখেছেন সাগরউদ্দিন খাঁ সাহেব, এবং আরো অনেক গুরুর কাছে শিখেছেন, তাই ক্লাসিক্যাল আর নজরুল গীতি তো মিলে যায় কাছাকাছি। তাই এখানে যেহেতু আমরা দুজন কবিকেই ভেবে এসেছি, তাই এখানে আমরা নজরুল গীতি গাইবো আমি আর রবীন্দ্রসঙ্গীত গাইবো। খুব সুন্দর, তাহলে আমরা তোমার গানে যাই একটু। কি গান শোনাবে বলো? একটা কীর্তনঙ্গের গান শোনাই? হ্যাঁ একদম, সকালবেলা এই গান শুনতে তো সব থেকে বেশি ভালো লাগে, ভক্তি গীতি তারপর কীর্তনাঙ্গ, চলো। সকলে ছিলে আমি না
সুন্দর রয়েছে। এইভাবে আমরা আজকে সাত সকালের সুরে অপর্ণাদি বন্দনাদিকে সঙ্গে নিয়ে আর অবশ্যই সঙ্গে আপনারা রয়েছেন। আমাদের এই মুহূর্তে সময় হয়ে গিয়েছে ছোট্ট একটা বিরতি নেওয়ার, বিরতির পর ফিরে আসছি আবারও আজকের গান আড্ডায়, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম আজকের সাত সকালের সুরে। অপর্ণাদি আর বন্দনাদি রয়েছেন আমাদের সঙ্গে, আর এবারে একটু বন্দনাদির কাছে যাব। বন্দনাদি, বর্তমানে গান নিয়েই রয়েছে তাই তো? একদম। মানে নিজের যে অবসর সময়টুকু, যে সময়টা কি মানে অনেক সময় হয় না যে দেখবে এই বয়সে, যেহেতু ধরো এখন অনেকগুলো দায়িত্ব তোমরা পালন করেছো জীবনে, অনেকটা পথ হেঁটে এসেছো, এখন মাঝে মধ্যে হয়তো একটু একা লাগলো বা হয়তো একটু একা লাগার সময়টা আমি দিই না, কারণ ওটা চেখে ধরলে বোধহয় খুব মুশকিল মুশকিল। আমি একটু লেখালেখি করি। আচ্ছা আচ্ছা। আমি একটু গান লিখি, একটু কবিতা লিখি, এসব নিয়ে কিছুটা সময় যায়, তারপর তো বাড়ির কাজে। এই জায়গাটা সত্যি কিন্তু অনেকেই আছেন যারা হয়তো একটু একাকিত্বে ভোগেন, নিঃসঙ্গতায় ভোগেন, তাদেরকে বলবো যে এটা কিন্তু খুব শেখার জিনিস। আসলে নিজেকে এনগেজ করতে জানতে হয়। আমি যদি জানি যে আমি নিজে ঠিক কী পারবো, কতটুকু পারবো, সেই ভেবে যদি নিজেকে এনগেজ করে নিই, তাহলে দেখবেন আর এই সমস্যাগুলো কিন্তু গ্রো করে না, তাই না? তোমার গানে সবসময় এগুলোই তো কিন্তু মানুষকে অনেকটা বাঁচতে শেখায়। একদম। তোমার গানে যাই একটু। আচ্ছা, কী গান শোনাবে বলো? এবারে আমি তো নজরুল গীতেই করবো। কোন গান? আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়। আমার আপনার চেয়ে
কাজী নজরুল ইসলামের ভীষণ পরিচিত একটি গান শুনলাম বন্দনাদির কাছ থেকে। এবার একটু আসবো অপর্ণাদির কাছে। অপর্ণাদি, একটুখানি ছোটবেলায় ফিরে যাই, ছোটবেলাটা কোথায় কেটেছে তোমার? ছোটবেলায় আমরা দুর্গাপুরে বড় হয়েছি। আচ্ছা, পড়াশোনা গান বাজনা সবটাই ওখানে? অনেকটাই পড়াশোনা, অনেকটাই গান বাজনাও। প্রথমে স্কুল অফ মিউজিকে বাচ্চাদের চল ছিল ভর্তি হওয়া, সেখানে মায়ের হাত ধরে যেতাম, আর তারপরে ঘরে একজন স্যার আসতেন সেখানে, মনোরঞ্জন চক্রবর্তী স্যার, খুব বকতেন মাঝে মাঝে, খুব রাগ করতেন, আমারও ভালো লাগতো না স্যার এসে গেছে, আবার রবিবার মানেই স্যার আসবে, তো এরকম ভাবেই শুরু আর কি। রবিবার গানের ক্লাস, এই ব্যাপারটা এখন অনেক মানে সেইভাবে আর দেখা যায় না, কিন্তু এটা একটা অন্য মজা, রবিবার দেখা হওয়া আড্ডা। হ্যাঁ, আর আমাদের কি ছিল, রবিবার সকালে আগে স্কুল অফ মিউজিকে ক্লাস হতো, তারপরে আবার বিকেল বেলা স্যার আসতেন, তো খুব বেশি হয়ে যেত আর কি। হ্যাঁ, তখন আর ভালো লাগতো না, একদম ভালো লাগতো না স্যারকে। সেখান থেকে এইভাবে গান শেখার শুরু, ওইভাবেই গান শেখার শুরু। তারপরে অনেক দূরে করেছি, মানে বি মিউজ এম মিউজ করেছি, তারপরে বহু বছর বিয়ের আগে থেকেই আর খুব একটা মধ্যে ছিলাম না, তারপরে বিয়ের পরে অন্য অন্য জায়গায় ঘুরেছি, তো গানটা একেবারেই হয়নি। অন্যান্য জায়গায় ঘুরেছো মানে? আমি প্রথমে বিয়ের পরে গেছিলাম গুরগাঁও। আচ্ছা, ট্রান্সফারেবল জব ছিল? হ্যাঁ, ট্রান্সফার না, আমার হাজবেন্ড মানে চেঞ্জও করেছে। আচ্ছা আচ্ছা, নর্মালি ট্রান্সফার। তারপরে গুরগাঁও, গুরগাঁও থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে চেন্নাই, চেন্নাইতে আমরা অনেক দিন ছিলাম, 8 বছর। আচ্ছা, তারপরে আমার কলকাতায় ফিরে আমি মানে আবার গানটাকে নতুন, কলকাতায় তার মানে বৈবাহিক সূত্রেই আসা। দিদির কাছে গলাটা একটু ভেঙেছে, এই সময়টা একটুখানি চেঞ্জ হয়, তো যেতে চাইছে না, অদারওয়াইজ ও একটু একটু করছিল। বন্দনাদি ছোটবেলাটা কোথায় কেটেছে? আমার ছোটবেলায় আমার জন্ম শিলিগুড়িতে। শিলিগুড়িতে? আচ্ছা, একদম মানে সুন্দর উত্তরবঙ্গের দিকে। সেখান থেকে আমরা কলকাতায় আসা, এবং খুব ছোট বয়সেই আমার সেইভাবে গান শিক্ষা হয়নি। বাড়িতেই যেহেতু গানের একটা পরিবেশ ছিল, ওই আগুনের কাছে থাকলে একটা তাঁত লাগে সেইভাবে আর কি, যেটুকু হয়েছে। খুব সুন্দর করে বললে, আগুনের কাছে থাকলে যে তাপ লাগে সেইভাবে, খুব সুন্দর কথা বললে গো। তো সেইভাবেই গানের একটা চল ছিল বাড়িতে, আর আমাদের ভাই বোনরা কাজিনরা সব এক জায়গায় মিললে আর কিছু নাও গানটা হবেই, গানটা এখনো সেটা রয়েছে। হ্যাঁ, এখনো রয়েছে। আবার সেই হিসেবে গানটা শেখা। অনেক কথা আছে, সেগুলো শুনবো, তবে তার আগে অপর্ণাদির একটা গান শুনবো। আচ্ছা, আমি আরেকটু পূজা পর্যায়ের গান শোনাচ্ছি। আমি বহু বাসনায় প্রাণপণে চাই।
আজকে সকালে কিন্তু খুব সুন্দর সুন্দর গান শুনছি, খুব সুন্দর সুন্দর গল্প শুনছি। কারণ আজকে সকালে যে দুজন রয়েছেন আমার সঙ্গে, তারা দুজনের কিন্তু বেড়ে ওঠাটা কলকাতার বাইরে। আর নানান রকম গল্প শুনছি বন্দনা দি। একটু তোমার কাছে আসবো আবারও, যে কলকাতায় আসা হলো তারপর কিভাবে? ছোটবেলাতেই কলকাতায় এসে গেছি। আচ্ছা, আমার স্কুলিং সব কলকাতাতে, কলেজ সব কলকাতাতে। আচ্ছা, তারপরে বিয়েও হয় কলকাতাতেই। আচ্ছা, আমার হাজবেন্ড ট্রান্সফারেবল জব ছিল, সেই সূত্রে আমার দিল্লি চলে যাওয়া। আচ্ছা, অনেক বছর ছিলাম। হ্যাঁ, অনেক বছর ওখানে ছিলাম। তারপরে আবার ফিরে আসা, আমি দিল্লি, গুরগাঁও, বোম্বে অনেক জায়গায় থেকে তারপরে ফিরে আসি কলকাতায়। তোমাদের দুজনে কিন্তু ভীষণ মিল, মানে দুজনে একটু বাইরে একটুখানি বেড়ে ওঠা, তারপর কলকাতায় চলে আসা, তারপর দুজনেরই গানের সূত্রে বন্ধুত্ব, এবং দুজনেরই প্রিয় মানুষ কর্মসূত্রে বাইরে বাইরে থেকেছেন, সেই সূত্রে তোমাদেরও থাকতে হয়েছে। সবটা কিন্তু মানে বন্ধু বোধহয় এরকমই হওয়া উচিত, বেশ অনেক মিল থাকবে, তাহলে বোধহয় মনের মিলটাও তৈরি হয়ে যায়, তাই না? সেজন্যই তো আমাদের এখানেও একসাথে আসা। একদম একদম, বন্ধুত্ব অটুট থাকুক। একটু গানে ফিরবো বন্দনা দি। কি গান শোনাবে কাজী নজরুল ইসলামের? রংমহলের রং মশাল মোড়া। ঠিক আছে। পালি
রয়েছি সাত সকালের সুরে অপর্ণাদিকে এবং বন্দনাদিকে সঙ্গে নিয়ে। বন্দনাদি, তোমার বাড়িতে কে কে আছে একটু বাড়ির গল্প শুনি। আমার বাড়িতে আমার শাশুড়ি মা আছেন। আচ্ছা, হ্যাঁ, মাত্র 96 বছর বয়স, মাত্রই থাকুক, সুস্থ থাকুন, উনি খুব সুস্থ নেই, যাই হোক আছেন উনি এখনো আমাদের সাথে। আচ্ছা, আমার হাজবেন্ড আর আমি, আর আমার ছেলে বৌমা থাকে ইউএসএতে। আচ্ছা, যাওয়া হয় নিশ্চয়ই মাঝে মধ্যে? আমি এই তো 10 দিন আগেই ঘুরে এলাম। ওরে বাপরে, তাহলে তো দারুণ ব্যাপার, এখন মনটা এখনো বেশ ভালো রয়েছে। তাই অনেকদিন গানের সঙ্গে ছিলাম না, এখন দেখি কি রকম গান আপনার। না, নিশ্চয়ই খুব ভালো লাগছে, আনন্দ দিতে পারছি কি না বুঝতে পারছি না। নিশ্চয়ই, কারণ তুমি এমন একজন মানুষের গান বেছে নিয়ে এসেছো যে গান আমাদের আনন্দ দেয় সব সময়। হ্যাঁ, ভুল ত্রুটি হলেও মানুষ ক্ষমা করে দেয়, এই গান এমনই গান। হ্যাঁ সত্যি, মানে এই মানুষটি আমাদের কাছে ভীষণ প্রিয়, সুতরাং তার গান তো ভালো লাগবেই। বন্দনাদি, অপর্ণাদি, এখন মোটামুটি ছেলেকে নিয়ে একটা ব্যস্ততা। হ্যাঁ, ছেলে, ছেলের পরীক্ষা, তার পড়াশুনো, এটা নিয়ে আমি বেশি ব্যস্ত থাকি, আর তার সাথে এই গান, তার সাথে আমাদের সোসাইটিটাও খুব সুন্দর। যেটা বললাম রোজডেল গার্ডেন্স, ওখানেও আমরা বহু রকমের প্রোগ্রাম করি, অনেক রকম কালচারাল শোজ হয় যেগুলোতে আমরা বেশ ইনভলভ থাকি। হ্যাঁ, অপর্ণাদি আমি একটু বলে দিই, অপর্ণাদির বাড়ির খুব কাছে আমি থাকি। ও তাই? কোথায়? কাছাকাছি। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। বিভিন্ন রকম অনুষ্ঠান এখন ওখানে হচ্ছে, যেটা খুব ইন্সপায়ারিং। খুব নানা রকম হচ্ছে, আর ওটার মধ্যে ইনভলভ থাকতে আমার নিজেরই খুব ভালো লাগে। হয়তো মাঝে মাঝে একটু স্ট্রেসড হয়ে যায়, হ্যাঁ, বা ছেলের উপরে বকাবকি করি, খুব আনন্দ। ঠিকঠাক, এইভাবে এইভাবেই চলতে থাকুক, এইভাবে আনন্দ করে হই হই করে কাটিয়ে দিলেই হবে, তাই না বলো? আমি অপর্ণার রোস্টেলে 5 বছর থেকে এসেছি। আচ্ছা, আমি এবারে একটি মিশ্র মল্লার রাগের ওপরে প্রকৃতি বর্ষা, বর্ষা তো আমাদেরকে ছেড়ে এখনো চলে যায়, আর এখন তো বর্ষা যায় না, মানে শীত গ্রীষ্ম বর্ষা 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 এরকম চলছে আর কি। এখন তো বেশ ভালোই বর্ষা, তো সেই বর্ষারই একটি গান শোনা। ঠিক আছে, চলো। আকাশ
রয়েছি এইভাবে সাত সকালের সুরে গানে আড্ডায় সবটা নিয়ে আপনাদের সঙ্গে। তবে এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে পিয়ালি আরও একটা বিরতির সময় হয়ে গিয়েছে, তাই বিরতি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম সাত সকালের সুরে বন্দনাদিকে আর অপর্ণাদিকে সঙ্গে নিয়ে। বন্দনাদি, লেখালেখি চলছে, গান নিয়ে একটা চর্চায় রয়েছে, কিন্তু দিল্লিতে থাকাকালীন তুমি চাকরি করতে। হ্যাঁ, একটা স্কুলে পড়াতে। আচ্ছা, সাবজেক্ট কি ছিল? বায়োসায়েন্স। পুরো ডিফারেন্ট, মানে গান আর বিজ্ঞান, মানে সাধারণত খুব একটা আলটিমেটলি সবই এক জায়গায় গিয়ে মিলে যায় তাই না? এটা এর অবশ্যই অভিজ্ঞতা বলে কিন্তু একটা ব্যাপার আছে, সেজন্য আমি এটা বিশ্বাস করলাম বন্দনাদির কথা যে সত্যি সবটা গিয়ে মিলে যাচ্ছে, একদমই মিলে যায়। দিল্লিতে যখন থাকতে তখন সঙ্গীত চর্চা করা হতো? আমার সঙ্গীত কিন্তু বেশিরভাগটা শুনে। আচ্ছা, আমার কান আমার প্রথম গুরু, তারপরে সব গুরু। এটা খুব দামি কথা বললে, যেমন মানে গান গাওয়ার আগে শোনাটা ভালো করে খুব প্রয়োজন, এবং সেইভাবেই দিল্লিতে মানে গান শুনে যেটুকু চর্চা এবং ওখানে যে কমপ্লেক্সে থাকতাম তাদের নানান রকম উৎসব হতো, সেখানে পারফর্ম করা। আর একদম যে মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসলে সেখানে কি সাংগীতিক মানে চর্চাটা ছিল? সেইভাবে চর্চা ছিল না, কিন্তু বাড়িটা ভীষণভাবেই সাংগীতিক, কারণ আমার হাজবেন্ডের যিনি গ্র্যান্ডফাদার ছিলেন উনি ছিলেন বিখ্যাত একজন কীর্তনিয়া, যার কাছে ছবি বন্দ্যোপাধ্যায় পর্যন্ত গান শিখেছেন। তাই সেই অর্থে সেই বাড়ি কিন্তু একটা গানেরই বাড়ি বলা যায় একেবারেই। সুতরাং আলাদা করে কোনো অসুবিধা না। আমার পিসি শাশুড়ি যিনি শ্রীমতী লীলা মুখোপাধ্যায়, উনি হচ্ছেন আমার মানে উনি গানেরই আর কি, উনিও ভীষণভাবে কীর্তন গাইতেন, পিয়ানো বাজাতেন, পিয়ানো শেখাতেন, মানে সেই ব্যাপারটা ছিল আলাদা করে। উনি একচুয়ালি মাধবী মুখোপাধ্যায়ের মা। আচ্ছা আচ্ছা, তো এদের বাড়িতে একটা গানের সবসময় চলছিল, কিন্তু আমি এসে সেটা পাইনি। আচ্ছা, ততদিন একটুখানি আবার সবাই ব্যস্ত হয়ে পড়েছে, আবার এই সময় পাচ্ছ, আমি উৎসাহটা পাই একদম, এটুকুই যথেষ্ট। আমরা গানে থাকি। ঢাকা
ভীষণ সুন্দর, খুব সুন্দর বন্দনাদি। আসবো একটু অপর্ণাদির কাছে। তোমারও দুর্গাপুর থেকে চলে আসা বৈবাহিক সূত্রে একটি নতুন পরিবারের সঙ্গে যুক্ত হওয়া, যেটা সব মেয়ের জীবনেই হয়ে থাকে কোনো না কোনো সময়, সেখানে তোমার তুমি কতটা সাপোর্ট বা কতটা পরিবেশ ছিল সেখানে? আমি আমার মানে শ্বশুরবাড়িতে খুব একটা গানের পরিবেশ যে ছিল সেরকমটা বলা যায় না, কিন্তু আমার শাশুড়ি স্পেশালি, মানে মায়ের কথা বলবো, মা জান নেই, দেড় মাস হলো চলে গেছে। আচ্ছা, যাই হোক, তো মা আমাকে গানে ভীষণ উৎসাহ দিয়েছে। মানে আমি যখনই গান গাইতে বসতাম, মানে আমার এখনও দিব্যি মনে আছে সবটাই, প্রথম থেকে তো মানে সারেগামা করলেও মা বসে থাকবে, এসে অন্য ঘরে আছে কিন্তু মা এসে বসবে। তো আর স্বামীও কোনো দিন বারণ করেনি, খুব উৎসাহ না দিলেও তুমি করছো সেটা আমার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই আর কি, খুব যে একদম উৎসাহী এরকম কিছু বোঝায়নি, কিন্তু সাপোর্ট মোটামুটি ছিল সব রকমই। একদম, মানে এই সাপোর্টগুলো না থাকলে, সেটা আমরা, এটা আমি সবসময় বলি যে এই সাপোর্টগুলো না থাকলে আমরা মেয়েরা কখনো বেরিয়ে এসে কাজ করতে পারতাম না, তাই না? এটা খুব প্রয়োজন, খুব কঠিন, সব বিষয়ে তো লড়াই করতে ভালো লাগে, ভালো লাগে না? একদমই তাই, এগুলো তো নিজের সামান্য শখ আর কি। একেবারেই একেবারেই তাই, আমাদের সেভাবে প্রফেশন না, কিছুই না। তো এখনো এইভাবে গানের মধ্যেই রয়েছো, পাশাপাশি ছেলের কথা বলছিলে, গান শেখা চলছে? গান শেখা চলছে, দিদির কাছে যাই আমরা, হই হই করে নানা রকম প্রোগ্রাম করি, ভালো হোক মন্দ হোক। ভালোবাসি, ভালো হয়তো করতে পারি না, কিন্তু ভালোবাসি গানটা। একদম ঠিক, আসলে ওই যে তোমরা নিজেরাই এই সমস্ত কথার উত্তর দিয়ে দিলে, যে আমরা হই হই করে অনুষ্ঠানগুলো করি, মন থেকে করো, আনন্দে করো, তার থেকে ভালো কিছু হতে পারে না, জোর করে নয় বা খুব একটা অসুখী হয়ে নয়, আনন্দে করো। ছোটবেলার কথা বললাম, গানের স্যার আসলে রাগ হতো, এখন যদি দিদি কোথাও চলে যায় গানের ক্লাস না হবে তখন দুঃখ হয়, আমাদের খুব মন খারাপ হয়, মন খারাপ হয়। আসলে দেখো সবকিছুর পর তো ওইটা একটা জগৎ, তোমার কাছে যেমন ওটা জগৎ, অপর্ণাদির কাছে ওটা একটা জগৎ, ওটা একটা খুব ভালো লাগার জায়গা, ভালো লাগার জায়গা, এখন ওটা না হলেই খারাপ লাগে। একদম, এই ভালো লাগাগুলো থাকুক, এই ভালো লাগাগুলো নিয়ে এগিয়ে চলো, আমরা একটু গানের দিকে এগোবো। হ্যাঁ, এবারে আমি এখন তো আকাশে বাতাসে একটা পূজোর সুর, চারিদিকে দেবী অর্চনা শুরু হয়ে গেছে, কবি কবিগুরুর এমনই একটা রচনা একটি গান সেটা শোনাচ্ছি, মানে এই আমেজটাকে ধরে রাখ। একদম, আমার নয়ন ভোলানো এলে নয়ন, আমি কি হেরিলাম হৃদয়ে মেলে, নয়ন ভোলানো এলে নয়ন, শিউলি তলার মাসে
আমাদের আস্তে আস্তে মানে সময়টা প্রায় শেষের দিকে, তাই বিশেষ একটা কথায় আর যাব না, সরাসরি বন্দনাদির গানে চলে যাব, কারণ গান শোনাটা কম হোক এটা আমরা কেউ চাই না। একদম, নিশ্চয়ই নিশ্চয়ই, গান গাইতে গেলে জল। একদম একদম। আর রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের গান নিয়েছিলাম আমরা আজকের গোটা সকালটা, অল্প একটু সময় রয়েছে, সেটুকু সময়ও তাদেরকে সঙ্গে নিয়ে, আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা কাটিয়ে দেব। খুব অল্প সময় বাকি, বন্দনাদির গান শুনে নেব। কি গান রয়েছে দেখি বন্দনাদির ঝুলিতে। তারারা পড়েছিল ঝোড়ে।
ভীষণ সুন্দর একটা সকাল কাটালাম সাত সকালের সুরে বন্দনা দিকে এবং অপর্ণা দিকে সঙ্গে নিয়ে। আর অবশ্যই আপনারা ছিলেন আর ছিলেন আমাদের সব থেকে কাছের দুজন মানুষ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম। মনের আনন্দে গান করো, তার বাইরে গিয়ে কখনো মনে হয় যে এটা করতে পারলে ভালো হতো বা ওটা করতে পারলে ভালো হতো গান নিয়ে? গানটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারলে ভালো লাগবে, নিশ্চয়ই পারবে, সেই বিশ্বাসটুকু আমার তোমাকে দেখে তৈরি হয়ে গেছে যে তুমি নিশ্চয়ই পারবে। থ্যাংক ইউ। অপর্ণাদি, কি করতে পারলে ভালো লাগতো গান নিয়ে, যেটা যদি করতে পারতাম তাহলে বেশ ভালো লাগতো? এই যা বললো বন্দনাদি, আরও একটু যদি ভালো করে করতে পারতাম, আরও সময় দিতে পারতাম, আর একটু সুন্দর করে সবার সামনে পরিবেশন করতে পারতাম, নিশ্চয়ই নিশ্চয়ই হবে। হবে না এটাই বা কেন ভাবছো? নিজে আনন্দ পাওয়া এবং বাকি সবাইকে আনন্দ দেওয়া, এটাই তো গানের উদ্দেশ্য। গান তো শুধু একা একাতে হয় না, নিজের জন্য হয় নয় গান, সবার জন্য। যে কোনো শিল্পই আদান প্রদানের উপরেই নির্ভর করে। একদম। সামনে তো পূজো আসছে, পূজোর অনুষ্ঠান করা হয়? প্রত্যেকদিন সন্ধ্যেবেলা বেশ, কারণ শুধু তো গান হয় না, তার সঙ্গে খাওয়া দাওয়া সবটা হয়। ভীষণ আনন্দ, গান আড্ডা, গান আড্ডা, চেঁচামেচি, ঝগড়াও হয়, সবটাই হয়, সবটাই হয়। সেই জন্যই আনন্দ, সেই জন্যই তো বন্ডিংটা এত বেশি, সবই হয়। একদম সব কিছু নিয়ে হই হই করে গান নিয়ে থাকো। কেমন লাগলো বলো বন্দনা দি এখানে এসে? আগে তোমার থেকে ভীষণ ভালো লাগলো, আমরা যে এখানে দুই বন্ধু আসতে পেরেছি আমাদের খুবই ভালো লাগছে। আর কি বলবো, যে অনেক ধন্যবাদ, আবার আগামী দিনেও যেন আসতে পারি এই আশা নিয়ে আজকে যাব। একদম, নিশ্চয়ই নিশ্চয়ই, তোমাদের সঙ্গে আড্ডা দিতে পারলে আমার খুব ভালো লাগবে। তোমার সঙ্গে কথা বলতে আমাদের খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অপর্ণা দি কেমন লাগলো? আমারও ভীষণ ভালো লাগলো এখানে এসে, এতটা যে আমার সহজ লাগবে সেটা বুঝতে পারিনি আগে, খুব সহজ লাগলো। তোমাকে তো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, খুব ভালো থেকো, তোমরা একসঙ্গে থেকো, এইভাবে গান নিয়ে থেকো, এইভাবে তোমাদের বন্ধুত্ব অটুট থাকুক এই প্রার্থনা করি। থ্যাংক ইউ। আর আমি আমার দিদির মতনই খুব আমাকে সব বিষয়ে গাইড করে বন্দনা দি। একদম, মনে হয় যেন কি বলতো যে একটা কোথাও ভরসার জায়গা তৈরি হয়ে যায় বন্ধুত্ব গুলো একটা সময় গিয়ে, না একটা মানে মনে হয় কি যে কথা কাউকে বলতে পারবো না আমার এই বন্ধুকে বলতে পারবো, এই বিশ্বাসটাই হচ্ছে বন্ধুত্ব। একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছে, কিন্তু যাদের কথা বলতেই হবে তারা হলেন অনুপম দা, উত্তম দা এবং সুবন দা। তিনজনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর সময় আজকে একেবারে শেষ বন্ধুরা, আজকের মতো শেষ করতে হবে না, এভাবে শেষ করব না, শেষ করব অপর্ণাদির কাছ থেকে একটা গান শুনতে শুনতে। আজকের শেষ গান কী রয়েছে? আমি একটি বাউলঙ্গের গান দিয়ে শেষ করছি। ঠিক আছে, চলো।